প্রিয় দর্শক, খবর বিতান থেকে কক্সবাজারের স্থানীয় সংবাদপত্র নিয়ে আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলো কি শিরোনাম করেছে তারা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে থাকা স্থানীয় সংবাদপত্রগুলির শিরোনাম, প্রথম রয়েছে দৈনিক সমুদ্রকণ্ঠ, তাদের প্রধান শিরোনাম, কক্সবাজার টেকনাফ সড়কে হাইওয়ে পুলিশের ব্যাপক চাঁদাবাজি, শেখ হাসিনাকে ব্যবসায়ীদের সমর্থন দেয়া নিয়ে বিরোধীরা কি বলছে, উকিয়াতেকে অস্ত্রসহ ইয়াবা কারবারি আটক, দৈনিক ইনানি তাদের প্রধান শিরোনাম, দলগাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ, চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস, 16 কিলোমিটার রেল লাইন সংস্কারে পুরোনো লাইনে বসছে পাথর, দৈনিক কক্সবাজার তাদের প্রধান শিরোনাম, নিবন্ধন পেল না, গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যসহ 10 দল আজ দলগাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, পেকুয়ায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন, এসআর এরশাদকে খুন করার অপরাধ স্বীকার করেছে এমআর আশিক জিল্লা, দৈনিক আজকের দেশ বিদেশ তাদের প্রধান শিরোনাম, আওয়ামী যুবলীগ ছাত্রলীগের কমিটি জাতাকলে আজ দলগাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, নিষেধাজ্ঞা উঠলেও রুমাতান্তি সব স্পটে ভ্রমণ করা যাবে না, এটি বান্দরবনের, দৈনিক আজকের কক্সবাজার বার্তা তাদের প্রধান শিরোনাম, প্রান্তিকের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে তৎপর জঙ্গিবাদ নিষিদ্ধ এনজিও এসিআর, রাস্তা নয় বাজার, জনভোগান্তি চরমে, দৈনিক সৈকত তাদের প্রধান শিরোনাম, রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রম চালানো দুই উন্নয়ন সংস্থা ঘিরে বিতর্ক, নির্বাচনের মাঠে ইউর বাসী খেলা হবে তো ঠিকই, মাদকের টাকায় সমৃদ্ধ সন্ত্রাসীদের ভাণ্ডার, দৈনিক কক্সবাজার 71 তাদের প্রধান শিরোনাম, নজরদারি এড়াতে মাদক কারবারীদের অ্যাডভান্স টিম, পাহাড়ে শান্তির পথে পা রাখছে কুকি ছিন, আজ দলগাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, দৈনিক বাকখালি তাদের প্রধান শিরোনাম, শেখ হাসিনাকে গ্রেফতার করে জনগণের প্রান্তিক অধিকারকে অবরুদ্ধদ্বয় অপসয়ে চালিয়েছিল, এটি কুরুশকুলে আওয়ামী লীগের জনসভায় বলছেন কক্সবাজার পৌরসভার মেয়র, বড় জয়ে সিরিজ বাংলাদেশের, দৈনিক আপন কণ্ঠ তাদের প্রধান শিরোনাম, দেশের মানুষ শিক্ষিত হোক সেটা বিএনপি জামাত চায় না, বলছেন প্রধানমন্ত্রী, র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ইয়াবাসহ অস্ত্র ব্যবসায়ী আটক, দৈনিক আজকের কক্সবাজার তাদের প্রধান শিরোনাম, পেকুয়ায় 15 দিনের ব্যবধানে পাল্টে গেল অগ্রাধিকার তালিকা, আফগানদের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের, দৈনিক কক্সবাজার সংবাদ তাদের প্রধান শিরোনাম, উন্নত শিক্ষা নিশ্চিত করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই বলছেন প্রধানমন্ত্রী, চাকরি বাঁচাতে সহকর্মীকে জবাই করে কোন ঘাতক কারাগারে, দৈনিক মেহেদি তাদের প্রধান শিরোনাম, নজরদারি এড়াতে মাদক কারবারীদের অ্যাডভান্স টিম, রোহিঙ্গা ক্যাম্পে কার্যক্রম চালানো দুই উন্নয়ন সংস্থাকে ঘিরে বিতর্ক, দৈনিক রূপসী গ্রাম তাদের প্রধান শিরোনাম, জেলার 4 আসনে আওয়ামী লীগের 15-25 নেতা আগ্রহী, 16 কিলোমিটার রেল লাইন সংস্কার, পুরনো লাইনে বসতে পাথর, দৈনিক গণসংযোগ তাদের প্রধান শিরোনাম, মহেশখালীতে উৎসব সংখ্যার মাঝে আজ ভোট, দলগাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, দলগাটার যে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পুলিশের একটি অভিযান সহ বেশ কিছু সংবাদ ছিল আজকে কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলোতে, তো আগামীকাল ঠিক এই সময়ে আবারও হাজির হব আপনাদের সামনে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন।